এটা হচ্ছে যে ওই যে স্টুডেন্টের তথ্য পাশের হাত বা ট্রান্সফার ইন ট্রান্সফার আউট বা অন্যান্য যেগুলো পরিবর্তনশীল, তো অনেক টিচার আছে যে রিটায়ারমেন্টে চলে গেছে অথবা নতুন যোগদান করেছেন, তো এই তথ্যগুলো আপনারা হচ্ছে যে দিবেন। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আগে থেকে আমরা বলবো পরামর্শ আপনাদেরকে যে হার্ড কপি যেটা মানে অনলাইন যে তথ্য ফর্ম যেটা, এটা তো আমরা এটাকে অনলাইন ফর্ম বলছি যেখানে আমরা তথ্য ইনপুট দিই, তাই না? তো এটা যদি আমরা মেশিনে থাকি আর সেই অবস্থায় যদি একটা করে তথ্য খুঁজে নিয়ে আসি, যেহেতু করোনা ছিল 2020 সালে কতজন স্টুডেন্ট ছিল বা তার পাশের হার কত, তো এটা যদি প্রত্যেকটা রেজিস্টার বা ফাইল থেকে, আমাদের পরামর্শ হচ্ছে যে হার্ড কপিটা আছে মানে যে তথ্য ফর্মটা আছে এটা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করবেন, যেখানে এই লিঙ্কটা দেওয়া থাকবে তথ্য যে বার্ষিক শিক্ষা 2021 ওইখানে হার্ড কপি থাকবে যে জরিপ ফর্ম। হ্যাঁ, স্কুলের জন্য আলাদা, কলেজের জন্য আলাদা, মাদ্রাসার জন্য আলাদা, তো যার যে প্রতিষ্ঠান ওই ফর্মটা আপনারা একটু ডাউনলোড করবেন, করে নিয়ে দরকার হলে এই এই তথ্যগুলো আগে যেগুলো আপনার একই থাকে সেগুলো দিবেন এবং যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো ওইখানে আগে লিখে দেবেন। এটা সম্ভবত স্কুলের জন্য 12 পেজ বা 13 পেজ, মাদ্রাসার জন্য আরো একটু বেশি। তো এই 13 পেজের ফর্মটা যদি আপনারা সঠিকভাবে আগে থেকে পূরণ করে নিতে পারেন তাহলে এই তথ্যগুলো, কারণ আপনি প্রতি পেজে যাবেন, তথ্য দিবেন, সেভ করবেন, আবার নেক্সট পেজে চলে যাবেন।